সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল যে আলোচ্য বিষয়, সেই মূল আলোচ্য বিষয়টি শুরু করি। তো আজকে আমরা মানব ভ্রূণের যে বিকাশ, সেই বিকাশটি কিভাবে হয় সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো এখানে এখানে তোমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে এমসিকিউ এর বিষয়গুলি। তো এমসিকিউ এর কি ঘটনাগুলি ঘটে দেখো। তাহলে নিষিক্ত ডিম্বাণু, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে যে কোষ্ঠী তৈরি করে সেটিকে বলা হচ্ছে নিষিক্ত ডিম্বাণু বা জায়গট। তো সেটি ডিম্বনালি বেয়ে কোথায় চলে যাবে? ডিম্বনালি বেয়ে জরায়ুর দিকে কি হবে? অগ্রসর হবে। এ সময় নিষিক্ত ডিম্বাণুর কোষ বিভাজন বা ক্লিভেজ চলতে থাকে এবং কোষ বিভাজনের শেষ পর্যায়ে সম্মুখ ভ্রূণ ডিম্বনালি থেকে জরায়ুতে পৌঁছাবে। তাহলে এখানে কিন্তু অনেকগুলি তথ্য আছে দেখো। তাহলে নিষিক্ত যে ডিম্বাণু, নিষিক্ত ডিম্বাণু কি হবে? ধীরে ধীরে ডিম্বনালি বেয়ে যে যে ইউটেরাস সেই দিকে অগ্রসর হবে এবং কি হবে, এই অগ্রসর যখন হবে সেই সময় কি হবে, নিষিক্ত যে ডিম্বাণুর কোষ বিভাজন যেটাকে আমরা বলি ক্লিভেজ, সেই ক্লিভেজটি হবে। এবং কোষ বিভাজনের শেষ পর্যায়ে গঠন সম্মুখ ভ্রূণ কি হবে, ডিম্বনালী থেকে জরায়ুতে পৌঁছায় এবং এই পর্যায়ে ভ্রূণকে ব্লাস্টোসিস্ট বলে। অর্থাৎ যে সময় ভ্রূণটি জরায়ুতে পৌঁছে যাবে তখন সেই ভ্রূণটাকে বলা হবে ব্লাস্টোসিস্ট। এবং জরায়ুতে এরপরে যে ঘটনাবলী অবতারণা হবে তা ভ্রূণ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখন আমরা এতক্ষণ যে বিষয়গুলি নিয়ে কথা বললাম সেই বিষয়গুলি চলো তোমাদের একটু বুঝিয়ে দিই কি ঘটছে এখানে। তো আমাদের বইতে একটা চিত্র রয়েছে, সেই চিত্রটা চলো দেখি। চিত্রটি যদি আমরা দেখি তাহলে বিষয়টি ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, চিত্রটি আমরা দেখি। আচ্ছা, আমি একটু চিত্রটি আঁকানোর চেষ্টা করি। এইরকম কি থাকে, এইরকম দুইটা নালী থাকে, যে নালীটাকে বলা হচ্ছে কি, ডিম্ব নালী। ঠিক আছে, এই ডিম্ব নালীর ভিতরে কি হয়, নিষেকটা কিন্তু হতে থাকে। চলো আমরা দেখি কি ঘটছে এখানে। এবং এরকম, সরি, ডিম্বনালী থাকবে কয়টা? ডিম্বনালী থাকবে দুইটা। এরকম ডিম্বনালী থাকবে কয়টা? দুইটা। ঠিক আছে, এবং এই যে এই নালীগুলোকে বলা হচ্ছে কি, ডিম্বনালী। এবং ডিম্বনালী এরকম কার সাথে যুক্ত থাকে, ডিম্বাশয়ের সাথে। তাহলে তোমাদের যদি জিজ্ঞেস করা হয় ডিম্বাশয় কয়টা থাকবে, ডিম্বাশয় থাকবে দুইটা। ঠিক আছে, তো আমরা একটু দেখি এখানে কি ঘটনাগুলি ঘটছে। এইরকম এইরকম একটা, তো আমরা চলো যে জিনিসটি বলছিলাম সেটি হচ্ছে কি, এইরকম এরকম থাকবে অংশটা। ঠিক আছে, তো এই যে এইটাকে বলা হচ্ছে ডিম্বাশয়। তাহলে ডিম্বাশয় থাকবে কয়েকটা? দুইটা। তাহলে ডিম্বাশয় এই যে এই নালী দুইটাকে বলা হচ্ছে কি, ডিম্বনালী। তো এই ডিম্বাশয়ের ভিতরে যে এই জায়গাটাকে বলা হচ্ছে ডিম্বাশয়, তো এই ডিম্বাশয়ের ভিতরে কি হয়, ডিম্বাণু তৈরি হয়, মানে স্ত্রী জনন কোষ। এবং তৈরি হওয়ার পর এটা এই যে ডিম্বনালীর ভিতরে প্রবেশ করবে এবং ডিম্বনালীর ভিতরে কি থাকবে, ডিম্বনালীর ভিতরে আর একটি শুক্রাণু আসবে। শুক্রাণু এসে কি হবে, এই ডিম্বাণুটাকে নিষিক্ত করবে। নিষিক্ত যখন হয়ে যাবে, ডিম্বনালীর ভিতরে যখন নিষিক্ত হয়ে যাবে, সেই সময় কিন্তু ক্লিভেজটাও ঘটবে এবং
এরপরে কি ঘটবে, এই যে এই জায়গাটা, এই জায়গাটাকে বলা হচ্ছে কি যে জরায়ু। তো জরায়ুর যে ভিতরের যে প্রাচীরটা রয়েছে, এই যে ভিতরের যে প্রাচীর, এই ভিতরের প্রাচীরের কি হবে, ভিতরের প্রাচীরের কি হবে, নিষিক্ত যে ডিম্বাণু, সেই নিষিক্ত ডিম্বাণুটা কি হবে, এই জায়গায় সংস্থাপিত হবে। ঠিক আছে, তাহলে এই যে আমরা এই চিত্রটা লক্ষ্য করি, এখানে যে দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে কি জরায়ু। তো এখানেই কি হবে, এই যে এই নিষিক্ত ডিম্বাণু বা জায়গাটা পর্যায়ক্রমে বিভাজিত হবে, বিভাজিত হয়ে একটা কি হবে, মানুষের যে পূর্ণাঙ্গ কি বলবো ভ্রূণ, সেই ভ্রূণটা কিন্তু তৈরি হবে। ঠিক আছে, এতক্ষণ যে বিষয়গুলি বললাম সেটি হচ্ছে এটাই। তো চলো আমরা শুরু থেকেই বিষয়টি আবার আলোচনা করি। তো নিষিক্ত ডিম্বাণু আমরা বললাম যে ব্লাস্টোসিস্টের পরবর্তী পর্যায়গুলো সম্পন্ন হওয়ার জন্য ভ্রূণকে জরায়ুর প্রাচীরে সংলগ্ন হতে হয়, অর্থাৎ জরায়ুর সাথে কি অ্যাটাচ হওয়া লাগে, এবং সেটা আমরা কিন্তু দেখাইলাম একটু আগে, হাতে আঁকিয়ে চিত্রতে দেখালাম। এবং জরায়ুর প্রাচীরে ভ্রূণের এই সংযুক্তিকে বলা হচ্ছে ভ্রূণ সংস্থাপন, বা ইংরেজিতে বলা হয় ইমপ্ল্যান্টেশন বা গর্ভধারণ। তাহলে ডিম্বনালীর ভিতরে কি হবে, নিষিক্ত হবে, নিষিক্ত ডিম্বাণুটা কোথায় হবে, এরপরে ওখানে বিভাজন হবে, বিভাজনের পর সেই অংশটা কোথায় হবে, জরায়ুর ভিতরে অ্যাটাচ হবে, সংস্থাপন হবে, যেটাকে বলা হচ্ছে ইমপ্ল্যান্টেশন। এরপর ধীরে ধীরে কি হবে, এই যে জরায়ুর ভিতরে কি হবে, ভ্রূণটি বাড়তে থাকবে, এবং ধীরে ধীরে মানব যে শিশু, সেই মানব শিশুতে কি হবে, পরিণত হবে। এবং কি বলা হচ্ছে, জরায়ুর যে অন্তঃগাত্র যেটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম, সেই এন্ডোমেট্রিয়ামে ভ্রূণের সংস্থাপন হওয়ার পর থেকে শিশু ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সময়কালকে বলা হচ্ছে গর্ভাবস্থা। তাহলে তোমাদের শিখে রাখতে হবে যে গর্ভাবস্থা কাকে বলে। আচ্ছা, এই সময় রজ্জুচক্র যেটা সেটা বন্ধ থাকে, এবং 38 থেকে, এই যে এইটা তোমাদের এমসিকিউ কোশ্চেন হিসেবে আসে যে 38 থেকে 40 সপ্তাহ পর্যন্ত এই গর্ভাবস্থা সেটা হচ্ছে বিদ্যমান থাকে। এখন আমরা জানবো অমরা সম্পর্কে, অর্থাৎ অমরা কি এবং অমরার কাজগুলি কি সেটাও কিন্তু আমরা শিখে নেব। তো অমরাটা সংজ্ঞা তোমাদের শিখে রাখতে হবে, তাহলে যে বিশেষ অঙ্গের মাধ্যমে, দেখো এই যে এইটুকু এইটুকু পড়ে নিতে হবে, তাহলে যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃ জরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাতৃ জরায়ু টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপিত হয় সেটাকে বলা হচ্ছে কি অমরা, বা গর্ভফুল এবং ভ্রূণ জরায়ুতে পৌঁছানোর 4 থেকে 5 দিনের মধ্যে, 4 থেকে 5 দিনের মধ্যে কি হয় এই সংস্থাপনটা সম্পন্ন হয়, এটুকু তোমাদের মনে রাখতে হবে। যে অমরা কাকে বলে, তাহলে অমরা হচ্ছে এমন একটি টিস্যু, যে টিস্যুর কি হচ্ছে, কি করছে, যে মানুষের যে ভ্রূণ আর মাতৃদেহের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। এবং নিষিক্ত যে ডিম্বাণু, সেই ডিম্বাণুটি যখন জরায়ুতে পৌঁছায় ঠিক তার 4 থেকে 5 দিনের মধ্যেই কিন্তু এই ইমপ্ল্যান্টেশনটি ঘটে থাকে। তো কি বলা হচ্ছে যে ক্রম বর্ধমান ভ্রূণের কিছু কোষ এবং মাতৃজরায়ুর অন্তঃস্তরের কিছু কোষ মিলিত হয়ে ডিম্বাকার এবং রক্তনালী সমৃদ্ধ এই অমরা তৈরি করে, এবং নিষেকের 12 সপ্তাহের মধ্যে কি হয়, দেখো নিষেকের 12 সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয়। এভাবে ভ্রূণ এবং মাতৃজরের অন্তঃস্তরের মধ্যে একটি অবিচ্ছেদ্য অস্থায়ী অঙ্গ তৈরি হয়, প্রসবের সময় আমরা দেহ থেকে কি হয় নিষ্ক্রান্ত হয়ে যায়। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এরপরে কি ঘটনাগুলি ঘটে চলো আমরা দেখে নি। আচ্ছা, এখন দেখো এই যে এই অংশগুলি হচ্ছে কি অমরা, আমরা একটু দেখাই দিই, এই যে এইখানে কিন্তু দেখো এই যে এই অংশগুলি হচ্ছে কি অমরা, এবং এই অমরা কি করছে, এটা হচ্ছে মাতৃদেহের অংশ, এই মাতৃদেহ থেকে কি করছে, যে এই যে ভ্রূণের যে দেহ, এখানে চিত্রটি আমরা এই যে দেখো ভ্রূণের দেহে কি করে, মাতৃদেহ থেকে বিভিন্ন পুষ্টি উপাদান কি করে এই অমরার মাধ্যমে কিন্তু কি হয় স্থানান্তরিত হয়, এটা হচ্ছে অমরা, আর এই অমরার মাধ্যমে কি হচ্ছে স্থানান্তরিত হচ্ছে। এবং এই যে শিশুটা যেখানে বিকশিত হচ্ছে, এই বিকশিত হওয়ার জায়গাটাকে বলা হচ্ছে জরায়ু। ঠিক আছে, এবং এই যে অমরা যেটা আমরা দেখতে পাচ্ছি, এই অমরাটা যখন শিশু জন্মগ্রহণ করে
তখন মাতৃদেহ থেকে কি হয়, এটি নিষ্ক্রান্ত হয়ে যায়। আচ্ছা, তারপরে দেখো অমরার সাহায্যে, এই অমরার যে কাজগুলি তোমাদের কাজগুলি শিখে রাখতে হবে, তাহলে অমরার সাহায্যে প্রথম যে কাজ, ভ্রূণ মাতৃদেহে সংস্থাপিত হয়, ঠিক আছে? তো ভ্রূণের বৃদ্ধির জন্য দরকার খাদ্য, তাহলে এই যে শর্করা, তারপরে আমিষ, তারপর স্নেহ পানি, খনিজ লবণ ইত্যাদি অমরার মাধ্যমে মায়ের রক্ত থেকে ভ্রূণের রক্তে প্রবেশ করে। অমরা অনেকটা ফুসফুসের মতো কাজ করে। তোমাদের অনেক সময় কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি ফুসফুসের মতো কাজ করে, তাহলে ফুসফুসের মতো কাজ করে অমরা। অমরার মাধ্যমে ভ্রূণ মায়ের রক্ত থেকে অক্সিজেন গ্রহণ করে এবং ভ্রূণ থেকে কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। অমরা একই সাথে বৃক্কের মতো কাজ করে, তাহলে এরা বৃক্কের মতো কাজ করে আবার ফুসফুসের মতো কাজ করে। তাহলে এই দুইটা দিয়ে কিন্তু বহুপদী যে কোশ্চেন, সেই কোশ্চেন গুলি কিন্তু আসতে পারে। এবং বিপাকের ফলে যে বর্জ্য উৎপন্ন হয় তা অমরার মাধ্যমে ভ্রূণের দেহ থেকে অপসারিত হয়। অমরা কিছু গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে, এই হরমোন ভ্রূণের রক্ষণাবেক্ষণ এবং তার স্বাভাবিক যে গঠন, সেই গঠনেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং অমরাতে কি থাকে, প্রচুর রক্তনালিকা থাকে, ঠিক আছে? এবং এই রক্তনালিকা গুলির মাধ্যমে কি হচ্ছে যে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান গুলি কিন্তু যে বিনিময়টা ঘটছে। তো অ্যাম্বিলিকাল কর্ড দ্বারা আমরা, দেখো আমরা অ্যাম্বিলিকাল কর্ড দ্বারা ভ্রূণের নাভির সাথে সংযুক্ত থাকে, ওই যে লম্বা যে টিউবের মতো যে অংশটা থাকে সেই অংশটাকে বলা হচ্ছে অ্যাম্বিলিকাল কর্ড। তো একে নাড়িও বলা হয়। এটা মূলত একটি নালী যার মধ্য দিয়ে মাতৃদেহের সাথে ভ্রূণের বিভিন্ন পদার্থের বিনিময় ঘটে। ভ্রূণ অবস্থায় আমরা থেকে এমন কতগুলি হরমোন নিঃসৃত হয় যা মাতৃ দুগ্ধ উৎপাদন করে এবং প্রসব কাজ করতেও সহায়তা করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে অমরা কাকে বলে, তারপরে অমরার কাজগুলি কি, অমরা কোন সময় তৈরি হয়, ঠিক আছে, তারপরে ভ্রূণ কোথায় বৃদ্ধিপ্রাপ্ত হয়, এই তথ্যগুলি তোমাদের খুব ভালোভাবে শিখে রাখতে হবে। এরপরে চলো আমরা দেখে নিই ভ্রূণ আবরণী, ঠিক আছে? ভ্রূণ আবরণীটা কি, দেখো প্রত্যেক প্রজাতিতে ভ্রূণের জন্য মাতৃদেহের ভিতর সহজ, স্বাভাবিক এবং নিরাপদ পরিবর্ধনের অবস্থা হিসেবে ভ্রূণের চারিদিকে কতগুলি ঝিল্লি বা আবরণ থাকে। এগুলো ভ্রূণের পুষ্টি এবং গ্যাসীয় আদান প্রদান করে এবং ভ্রূণকে কি করে, বাইরের যে ক্ষতিকর পরিবেশ থেকে, ক্ষতিকর পরিবেশ থেকেও কিন্তু রক্ষা করে। তো দেখো কি ঘটছে, এই চিত্রটি যদি তোমরা লক্ষ্য করো তাহলে কোন সময় কি ঘটনাগুলি ঘটে সেগুলি কিন্তু তোমরা জানতে পারবে। তো দেখো শুক্রাণু এবং ডিম্বাণুর যে নিষিক্তকরণ ঘটছে, তারপরে কি ঘটছে, এটা কোন কোন সময় ঘটছে, এই নিষিক্ত ঘটলো, নিষিক্ত নিষেধ ঘটার পর 36 ঘন্টা পরে দেখো দুইটি কোষ তৈরি হয়ে যায়। প্রায় 36 ঘন্টা পর কি হচ্ছে, ক্লিভেজ ঘটছে। ক্লিভেজের মাধ্যমে জায়গোটি বিভাজিত হয়ে দুইটি কোষ সৃষ্টি করছে। 72 ঘন্টা পরে দেখো, 72 ঘন্টা পর 16 কোষ বিশিষ্ট একটি গঠন তৈরি করে, এটা অনেকটা বলের মতো আকার ধারণ করে এবং এগুলোকে বলা হচ্ছে মরুলা দেখো। এবং 4 সপ্তাহ পরে দেখো, 4 সপ্তাহ পর ভ্রূণতলির তরলের মধ্যে ভাসতে থাকে এবং এই সময় হৃদ স্পন্দন এবং মস্তিষ্কের গঠনটা শুরু হয়। তাহলে তোমাদের এই যে এই তথ্যগুলি কিন্তু মনে রাখতে হবে, কোন সময় হৃদ স্পন্দন শুনতে পাওয়া যায় বা মস্তিষ্কের গঠনটি শুরু হয়, তাহলে এটি হবে কত, 4 সপ্তাহ বয়সে। তো এই বিষয়গুলি তোমাদের খেয়াল রাখতে হবে, যে বলতে পারে যে 36 ঘন্টা পর কয়টি কোষ সৃষ্টি হয়, তাহলে দুইটি কোষ সৃষ্টি হয়, অর্থাৎ প্রথম যে বিভাজন জায়গোটের প্রথম বিভাজন ঘটে। তারপর 72 ঘন্টা পরে কয়টি কোষ সৃষ্টি হয়, 72 ঘন্টা পরে দেখো 16টি কোষ তৈরি হয়, অর্থাৎ জায়গোটি 8 বার বিভাজনের মাধ্যমে 16টি কোষ তৈরি হয়, অর্থাৎ না একবার, প্রথমবার বিভাজন একটি থেকে দুইটা হয়, দ্বিতীয় বিভাজনে 2টি থেকে 4টি হয়, তৃতীয় বিভাজনে 4টি থেকে 8টি হয়, চতুর্থ বিভাজনে 8টি থেকে কি হয়, 16টি হয়। তাহলে এই যে এই বিষয়গুলি কিন্তু ঘটে থাকে, তোমাদের মনে রাখতে হবে। চলো পরের অংশটি দেখি কি ঘটে। এরপর পঞ্চম যে সপ্তাহ দেখো, পঞ্চম সপ্তাহে কি ঘটছে, পঞ্চম সপ্তাহে যে ঘটনাগুলি ঘটে দেখো,
এই যে দেখো, হাত এবং পায়ের গঠনের মতো মুকুলের, কি বলছে, মুকুলের মতো অঙ্গাণু সৃষ্টি হচ্ছে পঞ্চম সপ্তাহে। অষ্টম সপ্তাহে কি ঘটছে, যে ফিটাস 8 সপ্তাহ বয়সের মানুষের যে ভ্রূণ, সেই ভ্রূণকে বলা হয় ফিটাস, মানুষের ভ্রূণের নাম হচ্ছে ফিটাস। তারপরে 28 সপ্তাহ পরে দেখো, 28 সপ্তাহ পরে ফিটাস পূর্ণাঙ্গত্ব প্রাপ্ত হয় এবং ভ্রূণের দৈহিক বৃদ্ধি ঘটতে থাকে। এবং 38 সপ্তাহ পরে দেখো, 38 সপ্তাহ পরে জোয়ারের ভিতরে ফিটাসের মাথা নিচের দিকে ঘুরে যায়। এই জায়গাটা তোমরা লক্ষ্য করো, এখানে দেখো এই মাথাটা কিন্তু উপরের দিকে, আর এই চিত্রে লক্ষ্য করো মাথা কিন্তু ঘুরে গেছে। ঘুরে গিয়ে কি হচ্ছে, যে ভূমিষ্ঠ প্রক্রিয়া প্রস্তুতি চলতে থাকে, অর্থাৎ অল্প কিছুদিনের মধ্যেই এরপর সে শিশুটির ভূমিষ্ঠ হবে, অর্থাৎ মাতৃদেহের বাইরে সে আসবে। তো যে কাজগুলো বলা হচ্ছে, বর্জ্য নিষ্কাশন ইত্যাদি কাজে সহায়তা করে ভ্রূণ আবরণী গুলো ক্রমবর্ধমান ভ্রূণকে কি করে রক্ষা করে এবং অতি গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণে অংশ নেয়। তো এতক্ষণ যে বিষয়গুলি আমরা বললাম সেই বিষয়গুলো একটু দেখো, বর্ণনা আকারে এখানে লেখা হয়েছে। ভ্রূণ মাতৃগর্ভে গড়ে 40 সপ্তাহ অবস্থান করে, এই কোশ্চেন গুলি কিন্তু আসে পরীক্ষায়। তাহলে মাতৃগর্ভে একটি ভ্রূণ গড়ে কত সপ্তাহ থাকে, 40 সপ্তাহ থাকে, এবং একই সময়ে গর্ভবতী মায়ের অগ্রপিটুইটারি ও অম্বরা থেকে হরমোন নিঃসরণ শুরু হয় এবং প্রসবের পূর্বে জরায়ু নির্দিষ্ট ব্যবধানে কি হয়, সংকুচিত হতে থাকে এবং প্রসব বেদনা সৃষ্টি হয়। এই ক্রমবর্ধমান বেদনাকে বলা হয় লেবার পেইন বা প্রসব বেদনা। প্রসবের শেষ পর্যায়ে ভ্রূণের বাইরের পর্দাগুলি ফেটে যায় এবং ভেতরের যে তরল সেটি বাইরে নির্গত হয় এবং এই পর্যায়ে শিশুটি ভূমিষ্ঠ হয়। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে যেটুকু পড়ানো হলো আশা করি তোমরা বিষয়গুলি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আগামী দিন আরো একটি বিষয় নিয়ে কথা হবে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে, তোমাদের সকলের মঙ্গল কামনায়। আজকের মতো লেকচারটি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। রেকর্ড করতেছি সুন্দর করে। রেকর্ড শেষ। এটা কি সিস্টেম ভাই, এটা কি চক্র, এটা কি বলে, স্ক্রিন ক্যাপচার, এটাকে বলে স্ক্রিন ক্যাপচার। এটা দিয়ে কি হবে, আগে অডিওটা রেকর্ড করে নিলাম নাকি? অডিওটা রেকর্ড করে নিলাম, ইউটিউবে আপলোড করে দেবো। তো ভিডিও, ভিডিও বন্ধ হয় না কেন? বিরক্তিকর মেজাজ বিগড়াই গেল দেখি, এটা বন্ধ হয় না কেন? সেই বিকাশটি কিভাবে হয় সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? মানে এখানে তোমাদের যে বিষয়টি খেয়াল হচ্ছে না, দেখি এর বিষয়ে আপনার কি ঘটনাগুলি ঘটে দেখো। তাহলে নিষিদ্ধ ডিম্বাণু অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে যে গোষ্ঠী তৈরি করে সেটিকে বলা হচ্ছে নিষিদ্ধ। ওটা তো বন্ধ হচ্ছে না, এই অটো আপডেট ই হয়ে সব উল্টো পাল্টো হয়ে গেছে। আমার ওটাই তো বন্ধ, অপশনটাই তো পাচ্ছি না। এটা দেখি মাথা নষ্ট হয়ে গেছে, ল্যাপটপ রিস্টার্ট আবার মারান তো স্যার, ওখানে রিস্টার্টও নেয় না। এই আপনার
দিছেন একবার ক্যান্সেল করেন, এবার দেখি ওখানে ল্যাপটপ আবার ফরমে